আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিও টপিকটি হলো, যারা আমরা মাইক্রোসফট এক্সেল নিয়ে বেশি কাজ করি, অনেক সময় দেখা যায় যে এই ফাইলগুলো অন্য কাউকে পাঠাতে হয়, যাকে পাঠাবেন সে যেন নির্দিষ্ট যেই এরিয়াটা আছে সেই এরিয়াটা বাদে অন্য কোনো জায়গায় সে কোনো কিছু লিখতে পারবে না, টাইপ করতে পারবে না। এই ব্যবহারটি আপনি কীভাবে মাইক্রোসফট এক্সেলে করবেন? পাশাপাশি আপনি চাচ্ছেন আপনার যে অ্যাক্টিভ ডাটা থাকবে, অ্যাক্টিভ যে এরিয়াটা থাকবে, সেই এরিয়াটুকুনের ভিতরে কেউ কিছু লিখতে পারবে না, বাট অন্য যে এরিয়াটুকুন থাকবে সেখানে সব কিছু লিখতে পারবে। যেমন আমি যদি দেখাই যে আমার এইখানে যেই ডাটাটা আছে এই ডাটার ভিতরে কেউ কোনো কিছু লিখতে পারবে না, বাট বাইরে পারবে। আবার আমি চাচ্ছি যে এইটার ভিতরে লিখতে পারবে কিন্তু বাইরে কিছু লিখতে পারবে না, এটাই আমরা শিখব। ওকে, তা বেশি কথা না বলে আমরা চলে যাব ভিডিওর মূল টপিকে। তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, দেখুন আমার এই চ্যানেলে কিন্তু প্রায় 1000+ ভিডিও আপলোড দেওয়া আছে এবং এই চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু প্রায় 5,10,000। কিন্তু খুবই দুঃখের বিষয় হলো যে আপনারা যারা ভিডিও দেখেন, ভিডিও দেখে কিন্তু কেউ লাইক করেন না অথবা কমেন্টস করেন না। এই জিনিসটার কারণে কি হয় জানেন, যে এত বড় একটা ইউটিউব চ্যানেল যেই ভিডিওগুলো আপলোড দিচ্ছি সেখানে মাত্র 2,000, 3,000, 4,000 ভিউ হচ্ছে। যদি আপনারা লাইক এবং কমেন্টস না করেন ভিডিওটার এঙ্গেজমেন্ট কিন্তু বাড়ে না এবং এই ভিডিওটা অন্যদের কাছে পৌঁছায় না। তা যদি ভিডিওর ভিউজ না হয় আমি কিন্তু আগ্রহ হারিয়ে ফেলি। আপনাদের জন্য যে নতুন নতুন ভিডিও তৈরি করব, নতুন নতুন টপিকস নিয়ে যে কাজ করব, এই আগ্রহটা কিন্তু হারিয়ে ফেলি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো যখন দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। আমি জানি যে এই ভিডিওটি দ্বারা আপনাদের অনেকেরই উপকার হবে, ভিডিও দেখে আপনারা চলে যান। তো আপনাদের কাছে এই রিকোয়েস্টটি থাকবে, যদি ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে লাইক এবং কমেন্টস করবেন। তো চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। ডিয়ার ভিউয়ার্স, যখন আপনি মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করবেন এবং এখানটায় যে ডাটাটা থাকবে আপনার, ধরুন এমনই থাকলো, আমি একটু বিষয়টা এক্সপ্লেইন করব। আমি খুব সহজে হয়তো বা কাজটা দেখিয়ে দিতে পারবো, কিন্তু এইটা কিভাবে কি হলো, কি কারণে হলো, এই জিনিসটা যখন আপনি বুঝবেন না খালি দেখে মুখস্থ করলে কিন্তু হবে না। ক্লিয়ার? আমরা যখন মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটা ওপেন করি, আমাদের একটা নতুন ওয়ার্কশিট যেটা থাকে, এই প্রত্যেকটা ওয়ার্কশিট কিন্তু বাই ডিফল্ট লক করা থাকে। মানে প্রত্যেকটা ওয়ার্কশিটের যে সেলগুলো থাকে, এই যে প্রত্যেকটা সেল, এই যে সক্কাটা ঘর কিভাবে থাকে দেখুন, এই যে ফুল ওয়ার্কশিটটা যদি সিলেক্ট করি, করে আমি কিবোর্ড থেকে যদি Ctrl+1 বাটন প্রেস করি, অথবা আপনি হোম মেনু থেকে নাম্বার গ্রুপের এই অ্যারোতে যদি যান, বা যে কোনো এই অ্যারোতে গেলেও হবে, এটা যদি আমরা ক্লিক দিই তাহলে দেখতে পারবো ফরমেট সেলসের ডায়লগ বক্স আসবে। এখান থেকে এই যে প্রোটেকশন নামে যেই অপশনটা আছে, যদি আমরা এখানে ক্লিক দিই, দেখুন আমাদের প্রত্যেকটা সেল কিন্তু বাই ডিফল্ট আপনার লক করা থাকে। আমি এখন এখান থেকে কিছু অংশ, ধরুন এই অংশটুকু সিলেক্ট করলাম, Ctrl+1 বাটন প্রেস করলাম এবং এই প্রোটেকশনে গেলাম, এই লকটা উঠিয়ে দিলাম। এখন ব্যাপারটা হলো কি, আমার কিন্তু এই জায়গাটাই লক নেই, কিন্তু বাকিগুলো কিন্তু লক আছে। যেমন আমি যদি এখন এই জায়গাটা সিলেক্ট করে Ctrl+1 দিই, দেখুন আমার কিন্তু লক নেই। বাট আমি যদি এখন এই বাইরের অংশটুকু সিলেক্ট করে Ctrl+1 দিই এবং প্রোটেকশনে যাই, এটা কিন্তু লক করা আছে। তা এইটাই হলো মূলত আমাদের যে নির্দিষ্ট এরিয়া যে আপনি প্রোটেক্ট করবেন, আনপ্রোটেক্ট করবেন, এখান থেকেই কিন্তু ব্যবহারটা করতে হবে। ওকে, তা আমি আমাদের যেই অ্যাক্টিভ ডাটা সেটটা আছে সেখানে গেলাম। এখানে এসে আমি চাচ্ছি যে এই যে আমার যতটুকুন এরিয়ায় ডাটা আছে ততটুকুন এরিয়ায় কেউ কোনো কিছু লিখতে পারবে না, বাকি সব জায়গায় লিখতে পারবে। এ কারণে যে কাজটি করতে হবে, আমরা প্রথমত ফুল যে ওয়ার্কশিটটা আছে সেটা সিলেক্ট করলাম এই কর্নারে। এই কর্নারে গিয়ে যখন আপনি সিলেক্ট করবেন ফুল ওয়ার্কশিটটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমরা কিবোর্ড থেকে Ctrl+1 বাটন প্রেস করব এবং ফরমেট সেলসের ডায়লগ বক্স থেকে আপনি প্রোটেকশনে আসবেন। তারপরে আমরা এখান থেকে এই লক উঠিয়ে দেব। এখন এটা আমি টিক দিলাম, উঠে গেল, ওকে দিলাম। এখানে একটা সমস্যা হবে, যদি আপনার ডাটার ভিতরে ফর্মুলা ব্যবহার করা থাকে সেক্ষেত্রে কিন্তু এরকম এরোর যেই আইকনগুলো এগুলো কিন্তু চলে আসবে। এগুলো রিমুভ করা যায় খুব সহজে, আমি শিখিয়ে দেব। এবার আপনি যে অংশটুকুন কি করতে চাচ্ছেন লক করে রাখবেন সেই অংশটুকুন সিলেক্ট করবেন। যেমন আমি এই অংশটা এটা সিলেক্ট করলাম কিবোর্ডের Ctrl+1 প্রেস করে, তারপরে এই অংশটুকুন, তারপরে এই অংশ, তারপরে এই অংশ, মানে আমার অ্যাক্টিভ যেই ডাটাটা আছে ততটুকুন। এবার আমি Ctrl+1 বাটন আবার প্রেস করব এবং এই যে লক আছে এটাকে আমরা টিক দিয়ে দেবো, ওকে দিলাম। এখন আমরা চলে যাব রিভিউ মেনুতে এবং রিভিউ মেনু থেকে আমরা এই যে প্রোটেক্ট যে গ্রুপটি আছে এখানে যাব।
এবং এখান থেকে প্রোটেক্ট শিটে যান আর এই জায়গাটা এখন আপনি পাসওয়ার্ড দিয়ে দেন। আমি 123 দিলাম, দিয়ে ওকে দিলাম। তারপর আবার যেটা আসছে এখানেও আমরা 123 দিলাম এবং ওকে দিলাম। এখন দেখুন আমি কিন্তু এই জায়গাটায় কিছু লিখতে পারবো না। দেখুন আমি যখনই কোনো কিছু করতে যাচ্ছি ওয়ার্নিং দিচ্ছে, বাট আপনি বাইরে যান, বাইরে গিয়ে 123 দেন, সুন্দরভাবে লিখতে পারতেছেন, কিন্তু এইখানটায় আপনি কোনো কিছু করতে পারবেন না। তা এইটা হলো যদি আপনি অ্যাক্টিভ এরিয়াটা যতটুকুনে ডাটা আসে ততটুকুন যদি আপনি প্রোটেক্ট করে রাখতে চান তখন কিন্তু এটা হবে। তা এটাকে যদি আবার আনপ্রোটেক্ট করতে চান তাহলে কি করতে হবে, রিভিউ মেনুতে যেতে হবে। আমরা এখান থেকে প্রোটেক্ট যে গ্রুপটা সেখানে যাবো এবং আনপ্রোটেক্ট এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের কি করতে হবে, এখানে 123 যেই পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা দিয়ে আপনি এটাকে আনপ্রোটেক্ট করবেন। ওকে, এখন আপনি চাচ্ছেন যে আমার যেই অ্যাক্টিভ যেখানে আছে মানে যেখানে ডাটা এন্ট্রি করা আছে এই এরিয়াটুকুন আমি প্রোটেক্ট করব না, এটাকে আনপ্রোটেক্ট করব এবং বাকি যেই খালি যেই সেলগুলো আছে, ফাঁকা যেই সেলগুলো আছে এইগুলোকে আমরা প্রোটেক্ট করে দেবো। বাইরে কেউ কিছু লিখতে পারবে না, জাস্ট এ জায়গায় লিখতে পারবে। এক্ষেত্রে যেহেতু আমার এই ফুল ডাটা সেটটার কিছু অংশ কিন্তু যেই সেলগুলো আছে এগুলো লক করা আছে, আবার কিছু অংশে লক করা নেই, আমরা ফুল ওয়ার্কশিটটা সিলেক্ট করলাম, কন্ট্রোল অন বাটন প্রেস করলাম, এইটাই টিক দিয়ে আমরা টিক দিয়ে দেবো, লক করে দেবো সবগুলোকে, ওকে দিলাম। ঠিক আছে, এবার যে অংশটুকুন আপনি চাচ্ছেন যে লক করা থাকবে না তাহলে সেই অংশটুকুন সিলেক্ট করেন। আমি প্রথমে এতটুকুন করলাম কন্ট্রোল বাটন চেপে ধরে, তারপরে বাকি অংশটুকুন করতেছি, দেখুন বাকিটুকুন করলাম। এরপরে আমরা যে কাজটি করব কন্ট্রোল অন বাটন প্রেস করব, এই অংশটুকুনের লক আমরা উঠিয়ে দেব, লক উঠিয়ে দিলাম, ওকে দিলাম। এখন আমরা রিভিউ মেনু থেকে প্রোটেক্ট শিটে যাব এবং এখন 123 দিলাম, আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, আপনারা যেটা হোক দেন, আমি 123 দিলাম, দিয়ে ওকে দিলাম। এবার দেখুন আমি এই জায়গাটায় যদি কিছু ডিলিট করে দিই পারতেছি, বাট এইখানে আমি তো কোনো কিছু লিখতেই পারবো না, বাইরে তো আমি কিছু লিখতেই পারবো না, দেখুন লিখতেই পারবো না। তা এটা ছিল মূলত ব্যবহার। তবে ডিয়ার ভিউয়ার্স, এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে যে আপনি যেই লক উঠিয়ে দিচ্ছেন, আমি কিন্তু এই যেই এরিয়াটুকুন আমি আনপ্রোটেক্ট রাখবো এই এরিয়ার ভিতরে কিন্তু আপনি লিখতে পারবেন, ফর্মুলা ব্যবহার করতে পারবেন, বাট রিবন বারের মেনুগুলোর কিছু অংশ কিন্তু ব্যবহার করতে পারবেন না, কিছু টুলস আছে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন না, কিছু কিছু পারবেন, কিছু কিছু পারবেন না। এই বিষয়টা কেন হয়, কোন কারণে হয়, এটা নিয়ে আবার ফিউচারে কোনো একটা টিউটোরিয়াল আমরা আপলোড দেবো। জাস্ট আজকের ভিডিওটিতে আমরা যেটা দেখলাম যে নির্দিষ্ট কোনো অংশকে যদি আপনি প্রোটেক্ট করে রাখতে চান এবং আনপ্রোটেক্ট করে রাখতে চান সেটা কীভাবে করতে হয় এটা আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, আজকে হলো 5 তারিখ, আগামীকাল জুন মাসের 6 তারিখ আমাদের মাইক্রোসফট অফিস এক্সপার্ট অনলাইন কোর্সের নতুন ব্যাচের প্রথম ক্লাস আগামীকাল থেকে শুরু হচ্ছে, রাত 9:45 থেকে শুরু হবে। যারা আমাদের এই ব্যাচে অ্যাডমিশন নিতে চান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন কোর্সের লিঙ্ক দেওয়া আছে, কোর্সের লিঙ্কে ক্লিক করে আপনি দ্রুত অ্যাডমিশন নিয়ে নেন। আপনি যদি আপনার ক্যারিয়ারের দারুণ একটি পরিবর্তন আনতে চান এবং যদি অফিসে আপনি যেখানেই কাজ করেন না কেন সেখানে সবার পছন্দের তালিকায় থাকতে চান, আমি আপনাকে এতটুকুন গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের কোর্সটি হবে আপনার জন্য বেস্ট। সুতরাং দেরি না করে ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে কোর্সের লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাডমিশনটি কনফার্ম করে ফেলুন। ইনশাল্লাহ কথা হবে আগামীকালকের ক্লাসে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।